যে ইফতারের সুন্নতি উপাদান খেজুরের বৈশ্বিক বাণিজ্য এখন $30 বিলিয়ন, যা সিংহভাগ দখলে রেখেছে সৌদি আরব, ইরাক, মরক্কো সহ বেশ কয়েকটি দেশ। এ তালিকায় সামনের কাতারে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে 3000 প্রজাতির খেজুর মিললেও দাম ও মানের বিচারে মেটজুল, আজওয়া ও নবাবি রয়েছে উপরের দিকে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ইফতারে খেজুর খাওয়া সুন্নত, হাজার বছর ধরে এই বিশ্বাস ও চর্চা চলে আসছে মুসলিম বিশ্বে। তাই তো এই পণ্যটি হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতির অন্যতম চালক। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে বর্তমানে 3000 প্রজাতির খেজুর পাওয়া যায় বিশ্বে, যার মধ্যে 400 প্রজাতি উৎপাদন হয় ইরানে। স্বাদ, মান ও দামের বিচারে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেজুরের তালিকার শীর্ষে মেটজুল ও আজওয়া। এর মধ্যে মেটজুলকে বলা হয় খেজুরের রাজা, যার সিংহভাগই উৎপাদিত হয় মরক্কোয়, আর আজওয়া পাওয়া যায় কেবল মদিনায়। যদিও বিশ্বের বেশ কয়েকটি দেশে এর চাষাবাদ ছড়িয়েছে, তবে দামের বিচারে মদিনার আসল আজওয়া বেশ খানিকটা উপরে, প্রতি পাউন্ড $50। অন্যদিকে ভালো মানের মেটজুল বিক্রি হচ্ছে $20। তবে মেটজুল কিংবা আজওয়ার চেয়ে রাজকীয় খেজুর হিসেবে পরিচিত সৌদি আরবের আল কাসিম এলাকার সেইডি খেজুর। খেতে অত্যন্ত সুস্বাদু হওয়ায় মরু এলাকায় বেশ কয়েক পদের রান্নায়ও এটি ব্যবহৃত হয়। বর্তমানে প্রতি পাউন্ডের দাম $60। দেশটির আরেক প্রজাতির খেজুর খাদ্রাই অনন্য স্বাদ ও পুষ্টিগুণে সমাদৃত, দামও বেশ চড়া। তবে এই পণ্যটি পাওয়া যায় কেবল ওই দেশটিতেই। তুলনামূলক কম দাম ও ভালো স্বাদের জন্য খ্যাতি রয়েছে ইরাকের বারহি খেজুর, প্রতি পাউন্ডের জন্য গুনতে হয় $20 পর্যন্ত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ব্ল্যাক ফিঙ্কস খেজুর অত্যন্ত দামি। ক্যালিফোর্নিয়ার কোচেলা ভ্যালির কয়েক হাজার হেক্টর জুড়ে উৎপাদিত হয় এটি। গাছ থেকে ফল নামানোর সময় যন্ত্রের ব্যবহার হয় না, সেই সাথে আলাদা পদ্ধতিতে চাষ ও ফল হাত দিয়ে তোলায় এর চাহিদা ও দাম ঊর্ধ্বমুখী থাকে। বর্তমানে প্রতি পাউন্ড এ জাতের খেজুরের দাম $30। 2023 সালে বিশ্বজুড়ে খেজুরের ব্যবসা ছিল প্রায় $30 বিলিয়ন, 2032-এ যা ঠেকতে পারে $50 বিলিয়নে। ইফতেখার আলম, চ্যানেল 24।